ইতালিতে বর্তমানে আড়াই কোটিরও বেশি শ্রমজীবী মানুষের বসবাস। দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় প্রতিনিয়তই বাড়ছে নতুন কর্মসংস্থান। চলতি বছরের শুরুতে ইতালির শ্রমবাজারে এসেছে দারুণ গতি। এরই পরিপ্রেক্ষিতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 1 লাখেরও বেশি নতুন ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। করোনা মহামারীর পর দেশটির শ্রমবাজারে এমন চাঙা ভাব ফিরে আসায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে করোনার পরে যেইভাবে কাজের বৃদ্ধি পাচ্ছে, এতে আমরা অনেকেই বাংলাদেশিরা লাভবান। 2023 সালে আমাদের ইতালিতে আলহামদুলিল্লাহ যে কর্মসংস্থানের বৃদ্ধি পাচ্ছে, আমরা প্রবাসী যারা আছি, আমরা যারা আসছি, আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আমরা খুশি। গত 2 মাসে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আগামী সামারে আরো লাখ লাখ মানুষের কর্মসংস্থানের বৃদ্ধি হবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইতালিতে প্রতি গ্রীষ্মে অতিরিক্ত 1 লাখ মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু এবছর গ্রীষ্মের আগেই বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদা সৃষ্টি হওয়ায় দেশটিতে কর্মী সংকট তৈরি হতে পারে বলে সরকারকে সতর্ক করে দিয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ইতালির বিভিন্ন আঞ্চলিক সরকারও নিজ নিজ প্রদেশে দ্রুত কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি গণমাধ্যমে তুলে ধরছে। প্রায় 2,20,000 প্রবাসী বাংলাদেশির বসবাস ইতালিতে। দেশটিতে নতুন নতুন কর্মসংস্থান এবং সহজে কাজ পাওয়ার সুযোগ বাড়তে থাকায় ইতালির শ্রমবাজার ধরতে তাই দ্রুত বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সময় সংবাদ, ইতালি।